শেষ হয়েছে তৃতীয় পর্যায়ে মতদান পাই নামাঙ্কন দাখল প্রক্রিয়া শেষ দিনে কটক চণ্ডী মন্দির পূজার্চনা করে বিশাল পটুয়ারে আসি বারবাটী কটক নামাঙ্কন ভরিচ্ছেন বিজেপির প্রার্থী ডাক্তার পূর্ণচন্দ্র মহাপাত্র বারবাটী কটকবাসী ভাল পাইবা এবং আশীর্বাদ তাঁর রয়েছে বলে ডাক্তার পূর্ণচন্দ্র এপটে চৌদ্বার কটক নির্বাচন মন্ডলী বিভিন্ন দলর টিকেট আশাই অনেক অসন্তুষ্ট প্রার্থী আজ স্বাধীন প্রার্থী ভাবে নামাঙ্কন পত্র দাখল করছেন চৌদ্বার নির্বাচন মন্ডলী যে বিকাশ নাঁরে লোক ভুয়া বলা যাচ্ছে তার উচিত জবাব দেবে বলে স্বাধীন প্রার্থী চৌদ্বার কটক দেখা গেলে বহু সমস্যা আছে সমস্যা কিছু কম নাই কনস্টিচুয়েন্সি গোটে যদি কটক টিকে ডেভেলপ হচ্ছে কটকের বহু সমস্যা আছে রোড টু নেই পানি ড্রেনেজ সব সমস্যা আছে চৌদ্বার তো পুরা রুরাল হয়েকি আছে গাঁ হয়েকি যদি কনস্টিচুয়েন্সি গোটে লোক পরিবর্তন চাহুচ্ছেন বলে তো মুখে আগেইলি লোক পরিবর্তন নিহতি চাহুচ্ছেন কেন সবু জিনিসর গোটে পরিবর্তন দরকার আগুক মু প্রথমে যেতে আসিলি মুগ্ধ মুগ্ধ হয়ে গেলি ইয়ে অগণিত জনসমুদ্র মু তো ডাকি নথিলি কাহাকু স্বতঃপ্রবৃত ভাবে পলাই আসিলে এবং সেমানে নিজ নিজ বাইক্রে নিজ নিজ ইয়ে চালি চালি সেইটু আসিকি এটি পৌঁছিলে মু সেইটু জানিলি যে মতে লোক এতে ভাল পাঁতি মু জানিতিলি কচ্ছ লোক ভাল পাঁতি বলি কিন্তু এতে লোক ভাল পাঁতি মু জানিনথিলি আজি হৃদয়ঙ্গম হেলা এপটে কটক সদর সংরক্ষিত বিধানসভা আসনরে এথর বিকাশ বনাম ভ্রষ্টাচারকু নেই নির্বাচন লড়িবে তিনি প্রমুখ প্রতিদ্বন্দ্বী পূর্বরু দুই প্রমুখ প্রতিদ্বন্দ্বী বিজেডি এবং বিজেপির প্রার্থী সেমান প্রার্থীপত্র দাখল করে সারিথিবা বেলে আজ শেষ দিনে কটক সদর পাই কংগ্রেস প্রার্থী রামচন্দ্র গোছাইত নামাঙ্কন ভরিছেন কটক সদর নির্বাচন ক্ষেত্রে ব্যাপক ভ্রষ্টাচার হয়েছে যাহাকু প্রসঙ্গ করে সে ময়দানকু ওহ্লাই বলে কহিছেন এতিসহ এই নির্বাচন মন্ডলীরে জলসেচন সমস্যা এবং শীতল ভণ্ডার অচল প্রসঙ্গকু নেই ভোটর পরিবর্তন নিশ্চিত করিবে বলে কহিছেন কংগ্রেস প্রার্থী সেপটে কটক চৌদ্বারু বিজেডি টিকেটরু আশায়ী থিবা রূপালি লেঙ্কা মধ্যে নিজ সমর্থকঙ্ক সহ আসি স্বাধীন প্রার্থী ভাবে নামাঙ্কন পত্র দাখল করিছেন ହାଇଟ୍ ତ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଭଲ ଭାବରେ ଜାଣିଥିବେ ଏତେ ମାତ୍ରାରେ ଜନସାଧାରଣ ମୋ ସାଙ୍ଗରେ ଯୋଡ଼ି ହେଇନଥାନ୍ତି ଯଦି ମୁଁ ଫାଇଟ୍ କରିନଥାନ୍ତି ମୋ ସହିତ ଏତେ ମାତ୍ରାରେ ଜନସାଧାରଣ ଯୋଡ଼ି ହେଇନଥାନ୍ତି ତାଙ୍କର ଭଲ ପାଇବା ଓ ଆଶୀର୍ବାଦ ପାଇଁ କାହିଁ ମୁଁ ଏ ସ୍ଥାନରେ ପହଞ୍ଚିଛି ମୁଁ ତାଙ୍କୁ କେବେ ବି ଭୁଲିପାରିବିନି ତାଙ୍କ ନିକଟରେ ମୁଁ ସଦା ସର୍ବଦା ଚିର ଋଣ ହେଇକି ରହିବି ଆଜ୍ଞା ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଲୋକଙ୍କର ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଅଛି ରାସ୍ତାଘାଟରୁ ଆରମ୍ଭ କରି ପାଣି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଦେଖନ୍ତୁ କଟକ ସଦର ଯେକୌଣସି କଟକ ସଦର ଗୋଟେ କୃଷି ପ୍ରଧାନ ଅଞ୍ଚଳ ଏଠି ବିଲ କୃଷିମାନଙ୍କର ଚାଷ ଚାଷୀମାନଙ୍କର ଜମିକୁ ପାଣି ଯାଇପାରୁନି ଯେଉଁ ଉଠା ଜଳସେଚନ ପଏଣ୍ଟ କଂଗ୍ରେସ ସମୟରେ ହେଇଥିଲା ବିକାଶ ଧ୍ୱଂସସ୍ତୂପରେ ପରିଣତ ହୋଇଛି ଆଜି ଶୀତଳ ଭଣ୍ଡାର ଦେଖନ୍ତୁ 25 ବର୍ଷ ଭିତରେ ଧ୍ୱଂସସ୍ତୂପରେ ପରିଣତ ହୋଇଛି ତେଣୁ କୌଣସି ପରିବର୍ତ୍ତନ ହେଇନାହିଁ ଲୋକ ପରିବର୍ତ୍ତନ ଚାହୁଁଛନ୍ତି ଆଉ ଲୋକ କଂଗ୍ରେସକୁ ହିଁ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବେ ଶେଷ ଦିନରେ ନାମାଙ୍କନ ଭରିଛନ୍ତି ବାକି ଥିବା ପ୍ରାର୍ଥୀ ଆସନ୍ତାକାଲି ପ୍ରାର୍ଥୀପତ୍ର ଯାଞ୍ଚ ହେବାକୁ ଥିବାବେଳେ 9 ତାରିଖ ଦିନ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାର କରିବାର ସମୟ ରହିଛି କଟକରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ସୁବ୍ରତଙ୍କ ସହ ବିଶ୍ୱଜିତ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ